হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার আজকের ভিডিওতে ইস্টবেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কী সের ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য শ্রী সিমেন্টের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে বলা হয়েছিল তাদের কাছে কোনো প্লেয়ার লিস্ট থাকলে যেন শ্রী সিমেন্টকে তারা পাঠায় সেই মতো গতকাল ইস্টবেঙ্গল প্লেয়ার লিস্ট শ্রী সিমেন্টকে পাঠিয়ে দিয়েছে এছাড়াও মোহাম্মদ রফিক বিকাশ জায়রু সৌরভ দাস অঙ্কিত মুখার্জি ও রাজু গাইকোয়াটকে রিটার্ন করতে চলেছে ইস্টবেঙ্গল আর নিউ সাইনিং হিসাবে হীরা মণ্ডলকেও নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে গতকালই আমি আলোচনা করেছি প্রবীর দাসের আসার চান্স একদমই কম অনেক জায়গা থেকে শুনছি প্রবীর এটিকে মোহনবাগানের কাছ থেকে রিলিজ চাইছেন তো দেখো এগুলো একদমই ভুল খবর এছাড়া ঈশান ইস্ট ইস্টবেঙ্গলে আসছেন না এটা কনফার্ম কারণ ঈশানের জন্য গোয়া চল্লিশ লাখ টাকা ট্রান্সফার ফি দাবি করেছিল ইস্টবেঙ্গলের কাছে প্লাস ঈশানের স্যালারিও রয়েছে সেক্ষেত্রে অত টাকা খরচ করতে চাইছে না ইস্টবেঙ্গল তবে বর্তমানে ঈশান জামশেদপুরে যেতে চলেছেন শোনা যাচ্ছে জামশেদপুর ষাট লাখ টাকা ট্রান্সফার ফি দিতে রাজি ট্রান্সফার মার্কেটে অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে কারণ সবাই জানে ইস্টবেঙ্গলের হাতে তেমন ভালো প্লেয়ার নেই তাই সব দলই প্লেয়ারদের ট্রান্সফার ফি যথেষ্ট বাড়িয়ে দিয়েছে যেমন আদিল খানের ট্রান্সফার ফি প্রায় দেড় গুণ বাড়িয়েছে হায়দ্রাবাদ এবার দেখা যাক আদিলকে আনতে পারে কিনা এসসি ইস্ট ইস্টবেঙ্গল এছাড়া গোয়া থেকে ইশানকে আনতে না পারলেও সেরিটন ফার্নান্ডিস রোমারিও জেসুরাজ নবীন কুমার ও অমরজিৎ সিং কিয়ামকে গোয়া থেকে লুনে আনতে পারে ইস্টবেঙ্গল বিশেষ করে জেসুরাজ নবীন কুমার ও অমরজিতের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এছাড়া এটিকে মোহনবাগানের ফরমার প্লেয়ার মাইকেল রেজিনের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এবং ধনচন্দ্র সিংয়ের উপরেও একটা ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলের তাছাড়া শোনা যাচ্ছে উড়িষ্যার গোলকিপার কমলজিৎ সিংকে সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গল এবার ওয়েট করো নেক্সট আপডেটের জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে আমি সবই তোমাদের জানিয়ে দেবো তো আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ